তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমার এক্স, তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে। বর্তমানে সে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে। তোমার এক্স তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর, পরই না, কিছু পর সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে বা কন্ট্যাক্ট করতে চাইছে বা তোমার কাছে পুনরায় ফিরে আসতে চাইছে। তারই কিছু সাইন আমি এই ভিডিওতে তোমাদের মাঝে তুলে ধরবো। এ টপিকের উপর অলরেডি কিন্তু আমি লাইভ করে ফেলেছি এবং লাইভে তোমাদেরকে আমি মোট 5টি কারণ বলেছিলাম। আজ সেই 5টি কারণের পর থেকে আরও 3টি কারণ তোমাদের মাঝে তুলে ধরবো। তো লাইভে আমি যে 5টি কারণ বলেছিলাম তার মধ্যে অন্যতম কারণ ছিল তোমার সম্পর্কের মধ্যে ব্রেকআপ হওয়ার পরে তুমি সেই মানুষটিকে ফেরানোর জন্য প্রচণ্ড চেষ্টা করেছো। তোমার তরফের সমস্ত চেষ্টাই কিন্তু ব্যর্থ হয়েছে। সে মানুষটা তোমাকে ইম্পর্টেন্ট দেয়নি, বরং সে মানুষটার কাছে তুমি অপমানিত হয়েছো, অবহেলিত হয়েছো, দেন তুমি স্টপ হয়ে গেছো। স্টপ হয়ে যাওয়ার 2-3 মাস পরে সেই মানুষটা তোমার হঠাৎই স্টোরি সিন করতে শুরু করবে, তোমার প্রোফাইলকে লাইক করবে বা তোমার আপলোড করা কোনো ছবিতে লাইক কমেন্ট করতে পারে। এসবের থ্রুতে সে মানুষটা কিন্তু তোমাকে এই সাইন দেওয়ার চেষ্টা করছে যে সে মানুষটা পুনরায় তোমার লাইফে ফিরে আসার জন্য তৈরি। বাট সে নিজে থেকে তোমাকে নক করবে না, কেননা তার ইগো থেকে বাধা সৃষ্টি করবে। তৎসহ সে মানুষটা যখন তোমার লাইফ থেকে চলে যায়, সে মানুষটাকে ফেরানোর জন্য তুমি তোমার তরফ থেকে প্রচণ্ড চেষ্টা করেছিলে, সেই সময় সে কিন্তু তোমার কথা শুনে তোমাকে অপমান করেছিল, অবহেলা করেছিল, যার জন্য কিন্তু সে মনের দিক থেকে গিলটি ফিল করছে যে আমি নিজে থেকে যদি তোমার সঙ্গে কথা বলি বা তার সঙ্গে কথা বলি হয়তো সে আমার সে কথা না বলতে পারে। আর সে কিন্তু এই সাইনগুলো দিবে। এই হলো প্রথম সাইন। দ্বিতীয় সাইন, সে মানুষটি কিন্তু তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলা শুরু করবে এবং এই কথা বলাকালীন হয়তো সে তোমার নামে দুর্নাম করতে পারে, দুর্নাম করে তোমার কাছ থেকে রিয়াকশন পাওয়ার চেষ্টা করবে, যার থ্রুতেই কিন্তু সে তোমার সঙ্গে কথা বলা শুরু করবে বা তোমার নামে প্রশংসা করে। সেই প্রশংসা বার্তা কিন্তু তোমার সেই আত্মীয় স্বজন বা তোমার সেই মিউচুয়াল ফ্রেন্ডের দ্বারা তোমার কাছে পাঠিয়ে সে এটা বোঝানোর চেষ্টা করছে বা এই সাইন দেওয়ার চেষ্টা করছে যে সে তোমার প্রতি আবারও ইন্টারেস্টেড, সে তোমার লাইফে ফিরে আসতে চাইছে। এটা হলো দ্বিতীয় সাইন। তৃতীয় সাইন হচ্ছে সে মানুষটা ছেড়ে যাওয়াকালীন তোমার তার কোনো জিনিস তোমার কোনো জিনিস তার কাছে রয়ে গিয়েছে, সে তোমাকে ফিরিয়ে দেয়নি। তার কারণ হচ্ছে সে চাই একটা সময়ের পর সে চাইছে যে তুমি সেই জিনিসটা চাওয়ার জন্য সে মানুষটিকে ফোন করো বা এসএমএস করো, যার থ্রুতে কিন্তু সে ইচ্ছাকৃতই তোমার কোনো জিনিসকে তার কাছে থাকাকালীন সে তোমাকে ফেরত দেয়নি। কেননা সে জানে হয়তো কোনো না কোনো সময় হয়তো তোমার প্রতি তার মনোভাব আবারও ফিরে আসতে পারে, তাই তোমার কোনো জিনিস তার কাছে রয়ে গেছে। চতুর্থ বিষয় হচ্ছে বা চতুর্থ সাইন হচ্ছে সে তোমাকে ব্লক করে দিবে। ব্লক করে দেওয়ার 2-3 মাস পর তোমাকে আবার আনব্লক করবে। আনব্লক করার অর্থ সে চাইছে তুমি তাকে আবারও এসএমএস করো। আবার অনেক ক্ষেত্রে প্রথম থেকে তোমাকে ব্লক করবে না, 2-3 মাস পর সে তোমাকে ব্লক করবে। কেননা প্রথম প্রথম তুমি তাকে রেসপন্স করেছ, তারপর রেসপন্স করা বন্ধ করে দিয়েছ, 2-3 মাস পর তোমাকে ব্লক করে তোমার মধ্যে দুঃখ সৃষ্টি করিয়ে তোমার কাছে রেসপন্স পাওয়ার চেষ্টা করছে। এ হলো 4 নম্বর সাইন। এবং 5 নম্বর কারণটি হলো সে মানুষটা তোমাকে জেলাস ফিল করানোর জন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে সে অন্য কোনো ছেলের সঙ্গে বা অন্য কোনো মেয়ের সঙ্গে ছবি পোস্ট করবে। মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যার দ্বারা সেই মানুষটা তোমাকে জেলাস ফিল করিয়ে এটা দেখানোর চেষ্টা করবে যে তুমি তাকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে না, সে নতুন কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেছে, যার জন্য সে এই ছবিগুলো দিয়ে তোমার কাছ থেকে রেসপন্স পাওয়ার আশায় কিন্তু ছেলে হলে মেয়ের সঙ্গে, মেয়ে হলে ছেলের সঙ্গে ছবি দিয়ে তোমার কাছ থেকে রেসপন্স পেতে চাইছে যে তুমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তুমি তাকে এসএমএস করো। এবং এসএমএসের থ্রুতে যদি তুমি ঝগড়াও করো, সেই ঝগড়ার মাধ্যমেই কিন্তু তার সঙ্গে আবার কথাবার্তা হবে এবং সম্পর্কটার মধ্যে সে ফিরে আসতে চাইছে। এটাই কিন্তু সে তোমাকে জেলাস ফিল করানোর জন্য করে থাকে। এই 5টি কারণ কিন্তু অলরেডি আমি তুলে ধরেছি লাইভে। আজ 5টির পর থেকে মোট 3টি কারণ তুলে ধরব। সেই তিনটির মধ্যে অন্যতম প্রথম কারণটি হচ্ছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি তোমার তরফ থেকে সমস্ত চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছো, তখন স্টপ হয়ে গিয়েছো। স্টপ হয়ে যাওয়ার 2-3 মাস পর দেখবে সেই মানুষটা হঠাৎই সোশ্যাল সাইটে স্যাড পোস্ট করতে শুরু করেছে। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর হ্যাপি ছিল, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর সর্বদাই হাসি খুশি থাকতো, তোমাকে অবহেলা করেছে, তোমাকে অপমান করেছে, সে মানুষটার কোনো দুঃখ কষ্ট নেই, তুমি তখন দুঃখ কষ্টের যন্ত্রণায় পুড়েছ, আজ তুমি নিজেকে একটু সামলাতে পেরেছ, এদিকে দেখতে দেখতে 2-6 মাস চলে গেছে, হঠাৎই সেই মানুষটা দেখবে স্যাড পোস্ট করছে। দেন তার স্যাড পোস্ট দেখে কিন্তু তুমি অবাক হয়ে যাবে যে কেন সে স্যাড পোস্ট করছে। কেননা সে মানুষটা তো ভালোই ছিল, সে মানুষটা তো আমাকে ছেড়ে চলে গিয়ে বেশ খুশিতেই ছিল, হয়তো বা সে অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেছে, বাট আজ কেন সে মানুষটা স্যাড পোস্ট করছে, এই বিষয়ে কিন্তু তোমার মনের মাঝে অনেক প্রশ্নের জন্ম নেবে। কেননা তুমি কিন্তু আজও তাকে ভালোবাসো, সুতরাং তার স্যাড পোস্ট দেখে কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তুমি ইমোশনাল লেভেলে এতটাই দুর্বল হয়ে যাবে যে সে মানুষটা কেন স্যাড পোস্ট করছে, সে কেন দুঃখে রয়েছে, তার দুঃখের কারণ জানতে কিন্তু তুমি তাকে এসএমএস করে ফেলবে। আর সে কিন্তু এটাই চাইছে, সে তোমার লাইফে ফিরে আসতে চাইছে এই স্যাড পোস্টের মাধ্যমে। সে তোমাকে এই সাইন দিচ্ছে যে তুমি তাকে
এসএমএস করো, তুমি জানতে যাও সে কেন দুঃখে রয়েছে। বাট আমি তোমাদেরকে বলবো, তার দুঃখী থাকা পোস্টগুলোকে দেখেও কিন্তু নিজেকে কন্ট্রোল করবে, কোনো কথা বলবে না, আগে থেকে এসএমএস করবে না। সে যেমন স্যাড পোস্ট করছে, অনুরূপভাবে সে মানুষটা কিন্তু নিজে থেকেই তোমাকে এসএমএস করবে। জাস্ট এই স্যাড পোস্টের মাধ্যমে সে তোমাকে এটা বোঝাতে চাইছে বা এই সাইন দিচ্ছে যে সে আবারও তোমার কথা তার মনে পড়তে শুরু করেছে, সে আবারও তোমার লাইফে ফিরতে চাইছে। এগুলো প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সে মানুষটি অনুরূপভাবে যেভাবে স্যাড পোস্ট করে সেভাবেই কিন্তু সে মানুষটা তোমার নামে উল্টো পাল্টা কথা পোস্ট করতে পারে বা এমন কোনো কথা তুলে ধরতে পারে যে সম্পর্কটার মধ্যে যখন তোমরা ছিলে, থাকাকালীন তুমি তাকে প্রচণ্ড ভালোবেসেছিলে, তারপরেও কিন্তু সে তোমাকে দোষারোপ করে পোস্ট করবে যে কেউকে কাউকে একসময় খুব ভালোবেসেছিলাম, সে মানুষটাই আমাকে ভালোবাসতে পারেনি, তার দুর্ব্যবহারের কারণে আমি তার লাইফ থেকে চলে এসেছি। মানে তোমার গা জ্বালানো কথা বলবে, তোমার গা জ্বালানো কথা বলবে তোমার কাছে রিয়াকশন পাওয়ার জন্য। বা এমনও হতে পারে সে তোমার মিউচুয়াল ফ্রেন্ড বা তোমার কোনো বন্ধু বা তোমার আত্মীয় স্বজন, যে সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে তোমাদের সম্পর্কটা ভালো থাকাকালীন তুমি পরিচয় করিয়ে দিয়েছিলে, তাদের কাছে তোমার নামে দুর্নাম করবে। দুর্নাম করার অর্থ হচ্ছে যেন সেই দুর্নামগুলো শোনার পর তুমি যেন রেগে যাও, আর রেগে গিয়ে তুমি যেন সেই মানুষটিকে ফোন করো, কথা বলো, জানতে যাও যে তুমি আমার নামে সব কেন বলে বেড়াচ্ছ, তুমি তো সম্পর্কটাকে ছেড়ে চলে গিয়েছো, আজ তুমি চলে যাওয়ার পরে আমার নামে দুর্নাম করছো, আমাকে দোষারোপ করছো। আদতে সে কিন্তু দোষারোপ করছে না, সে চাইছে তোমার কাছ থেকে রিয়াকশন, নিজে থেকে সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, তাই তোমার তরফ থেকে সে আগে থেকে চাইছে যে তুমি তাকে চেস করো, তুমি তার সাথে কন্ট্যাক্ট করো, তুমি তাকে ফোন করো, তুমি তাকে কারণ জিজ্ঞেস করো, এবং এই কারণের থ্রুতেই কিন্তু তোমাদের আবার কনভারসেশন শুরু হবে, তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কেননা এখনও কিন্তু তুমি তার প্রতি দুর্বল, যতই তোমার নামে সে খারাপ কথা বলে তোমাকে রাগানোর চেষ্টা করার ফলে তুমি তাকে ফোন করে জিজ্ঞেস করবে, সেই জিজ্ঞেসের মধ্যেও কিন্তু দেখবে তুমি কিন্তু তাকে কড়া গলায় কথা বলতে পারবে না, কেননা তুমি কিন্তু আজও তাকে ভালোবাসো। আর তোমার নামের এই দুর্নাম বা তোমার নামে উল্টোপাল্টা কথা পোস্ট করা বা কাউকে বলার কারণে হচ্ছে তোমার কাছ থেকে সেই রিয়াকশন পেতে চাইছে। এটা কিন্তু একটা বড় সাইন, সে তোমার লাইফে পুনরায় ফিরে আসার চেষ্টা করছে। নচেত এতদিন হয়ে গেলো সম্পর্কটার বয়স, মানে ব্রেকআপের বয়স 2-6 মাস হয়ে গেছে, আজ হঠাৎ করে তোমার নামে দুর্নাম করার কারণ কী, তোমার নামে উল্টোপাল্টা বলার কারণ কী, তাই নয় কি? এই বিষয়টাকে মাথায় রাখবে। এরকম কিছু অবশ্যই হয়ে থাকলে বুঝতে পারে সে মানুষটা তোমার লাইফে ফেরার জন্য ইচ্ছাকৃতই এমনটা করে রয়েছে। এরই পাশাপাশি আমরা তৃতীয় নম্বর সাইনে পা দিতে চলেছি। এই সাইনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে সাইনের দ্বারা তোমরা শিওর হয়ে যাবে তোমাদের ভালোবাসার মানুষটা চলে যাওয়ার 2-6 মাস পর তোমার কথা মনে করছে, তোমাকে অনুভব করছে, দেন সে তোমাদের লাইফে ফেরার জন্য এই সাইনগুলো দিতে চলেছে, যে 3 নম্বর সাইনটির বিষয়ে আমি তোমাদের এখন বলতে চলেছি। হঠাৎই সে তোমার পছন্দের পোশাক পরতে শুরু করবে, তোমার পছন্দের কালারের পোশাক পরতে শুরু করবে। সম্পর্কটা যখন ভালো অবস্থায় ছিল তখন কিন্তু তোমার বিষয়েও সেও জানে, তার বিষয়েও তুমি জানো যে তার কোন রঙটা পছন্দ, তোমার কোন রঙটা পছন্দ। তো সে সময় হয়তো তোমার পছন্দের কালারটাকে সে পছন্দ করলেও সেরকমভাবে পরেনি, বাট আজ সম্পর্কটা ভেঙে যাওয়ার 2-6 মাস পর দেখবে তোমার পছন্দের কালারের পোশাক কিন্তু সে বেশি বেশি করে পরছে, এবং সেটা দেখানোর জন্য যদি তোমাদের কাছাকাছি বাড়ি হয়ে থাকে তবে তোমার আশেপাশে আসার চেষ্টা করবে, তোমাকে দেখানোর চেষ্টা করবে। আর যদি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে থাকে সেক্ষেত্রে তোমার পছন্দের কালারের পোশাক পরে সে কিন্তু সোশ্যাল সাইটে তুলে ধরবে, যার মাধ্যমে সে তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে সে তোমাকে মনে করছে, যে জন্যই কিন্তু সে তোমার পছন্দের কালার করছে, তোমার পছন্দের কালারের পোশাক পরছে, এবং তোমার পছন্দে মাফিক সে চলার চেষ্টা করছে, তোমার পছন্দের গান সোশ্যাল সাইটে শেয়ার করবে, তোমার পছন্দের খাবার ছবি সে তুলে ধরবে। এক কথায় তোমার পছন্দ মাফিক যে বিষয়গুলোকে তুমি পছন্দ করতে, সম্পর্কটা ভালো থাকাকালীন যেগুলো সে জানতো, সেই সমস্ত কাজগুলো তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবে। হয়তো সে সামনাসামনি লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে হলে সোশ্যাল সাইটে, যার মাধ্যমে কিন্তু সে এটা বোঝাতে চাইছে সে তোমাকে প্রচণ্ড মিস করছে, সে রিগ্রেট ফিল করছে, সে এখন বুঝতে পেরেছে যে তুমি তাকে কতটা ভালোবাসতে, তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখতে। এবং এ সমস্ত সাইনগুলোর মাধ্যমে কিন্তু সে মানুষটা যে তোমার লাইফে পুনরায় ফিরে আসতে চাইছে সেটা কিন্তু সে তোমাকে বুঝিয়ে দিচ্ছে। বাট সে নিজে থেকে তোমাকে ফোন করবে না, এসএমএস করবে না, সে চাইবে তুমি যেন তাকে ফোন করো, তুমি যেন তাকে এসএমএস করো। বাট আমি আবারও তোমাদেরকে জোর দিয়ে বলবো, ফোন এসএমএস কখনও নিজে থেকে করতে যাবে না, কেননা সে মানুষটা যখন এত কিছু করছে তখন সে মানুষটা কিন্তু তোমাকে ফোনও করবে। যদি তোমরা নিজে থেকে আরেকটু কন্ট্রোলে রাখতে পারো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি সে মানুষটা বা সে মানুষগুলো নিজে থেকে তোমাকে ফোন করবে, সরি বলবে, তোমাদের সঙ্গে তাদের সম্পর্ক আবার সুমধুর হবে। তো এই ছিল বন্ধুরা, ব্রেকআপের পর এক্স তোমাদের লাইফে ফিরতে চাইছে বা এক্স তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে বা সে চাইছে তুমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো যার জন্য
সে এমন কিছু কাজ করবে যে কাজের থ্রুতে তোমার মনের মাঝে সে মানুষটার সঙ্গে কন্ট্যাক্ট করার ইচ্ছা জাগাবে। এই কাজগুলো বিষয়ে কিন্তু এই ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এবং এ সম্পর্কিত বিষয়ে 5টা পয়েন্ট বা 5টা সাইন আমি লাইভে বলেছি, আজও সংক্ষিপ্ত আকারে বললাম, আর মোট 5-এর পর 3টি এমন সাইন তুলে ধরলাম যে সাইনের দ্বারা তোমরা শিওর হয়ে যাবে যে তোমাদের ভালোবাসার মানুষটি বর্তমান তোমাদেরকে মিস করতে শুরু করেছে, তোমাদের ল্যাপে ফেরার জন্য সে উদগ্রীব, শুধুমাত্র আর একটু সময়ের অপেক্ষা। যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারো, সে নিজে থেকেই তোমাদেরকে কল করবে, নিজে থেকেই তোমার ল্যাপে ফিরে আসবে। তাই নিজেদেরকে একটু কন্ট্রোল করো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, দেন এই অধম দাদার পাশে থেকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আবারও এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আসছি নতুন একটা ভিডিওতে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য বাই বাই।